চ্যানেল লাগবে অনামিকা ব্লগ। আজকে তোমাদেরকে চাউমিনটা একটুখানি শেখাবো। চাউমিনটা সবাই করতে পারে, তোমরা বলবে চাউমিন করার পরে এমন কী ব্যাপার, যাবার শেখবার কী আছে। আসলে নতুন গৃহিণীদের জন্যই আমি রান্নাগুলো দেখাই, যারা জানে না বা স্টুডেন্ট আছে হোস্টেলে রান্না করে তাদের জন্যেই। হয়তো তো আমরা ঘরে সবাই রান্না জানি আর সবাই কিন্তু সব কিছু করতে পারি, তবুও নতুন গৃহিণী আর স্পেশালি যারা স্টুডেন্ট, যারা একা থাকে হোস্টেলে, যারা রান্না করে তাদেরকে যদি একটু হেল্প হয়ে যায় বা কোনটার পর কি করতে হবে তার জন্যই কিন্তু এই ভিডিওটা। তা অবশ্যই সব কিছু না টেনে খুব কিন্তু মন দিয়ে দেখো। দেখো আজকে গরম মশলায় সেদিন করেছি চাউমিন, চাউমিনটা একটুটা নিয়ে হোটেলের মতো রান্না করবার চেষ্টা করছি। দেখো এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু আগে ভেজে নিয়েছি, পেঁয়াজটা লঙ্কাটা আগে ভেজে নিয়েছি। টমেটো কেটে রেখেছি, এই টমেটোটা যখন বিনস আর ক্যাপসিকাম ভাজা হয়ে যাবে তার, কারণ টমেটোটা যদি আগে ছাড়ো তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে আর জল বেরিয়ে গেলে কিন্তু ভালো ফ্রাই হবে না এই বিনস আর ক্যাপসিকামটা। ঠিক আছে, এই সসটা আমি বানিয়ে রেখেছি, এর মধ্যে রয়েছে সোয়া সস 1 টেবিল স্পুন, আর চিলি সস 1 টেবিল স্পুন, টমেটো সস 1 টেবিল স্পুন, ভিনিগার অল্প একটুখানি, বেশি দেবে না, বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে। আর এখানে রয়েছে যেটা যেটা একটা আমি আমি ইউজ করি, এটা অন্য হয়তো কে ইউজ করে আমি জানি না, এটার মধ্যে আমি 1 চামচ কাসুন্দি ইউজ করি। এখন এই তিনটে সসে, এই তিনটে না, টমেটো, কাসুন্দি, চিলি আর সয়া, এই কটা সসে মিলিত সসটা কিন্তু চাউমিনে দারুণ লাগে। ছোট কড়াইয়ে আমি একটা ভেজে নিচ্ছি, তারপর এই যে এখানে বড় কড়াই আমি চাউমিনগুলো কিন্তু দিয়ে দিয়েছি সেদ্ধ করে। সেদ্ধর সময় নুন আর তেলটা দিতে কিন্তু ভুলবে না, তার কারণ নুন আর তেল দিলে চাউটা কিন্তু ঠিক এরকম ঝরঝরে হবে। আর যে তেলটা যদি না দাও চাউটা কিন্তু এরকম ঝরঝরে হবে না, আর নুনটা দিয়ে দেবে যাতে টেস্টের মধ্যে ঢুকে যায়। অরিগানোটা ইউজ করি, অরিগানোটা দিলে চাউমিনের টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়। এ দেখো অরিগানোটা আমি ইউজ করেছি, এই যে এখানে সব দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো সব। আগে মিক্স করে ভালো করে মিশিয়ে দেবে, তারপর ভাজাতে দেবে। ভেজ চাউ কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, এই যে চাউমিনটা পুরোপুরি মিক্সচার করে নিতে হবে ভালো করে। এটা তোমাদের ভেজ চাউ শেখালাম, যদি ভালো থাকে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাভলি অনামিকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি ঘরোয়া পদ্ধতিতে চাউমিনটা শেখালাম যারা নতুন গৃহিণী আছে আর স্টুডেন্টের জন্য। প্লিজ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কারণ একটা সাবস্ক্রাইব আর লাইক করলে আমাদের ভিডিও করার আগ্রহটা অনেক কিন্তু বাড়ে। থ্যাংক ইউ, নমস্কার।